আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছিল এলাকার মানুষকে তারা বন পালন করবার দাবি জানায় এলাকার মানুষ তাদেরকে সমর্থন করে হয়তো হয়তোকে বন পালন করছিল কিন্তু সেখানটায় কোনো হিংসা ছিল না কোনো উত্তেজনা ছিল না কোনো মারামারি ছিল না কোনো কথা কাটাকাটি ছিল না কিছুই ছিল না হঠাৎ করে সেখানটায় লোকাল টিএমসি পার্টির নেতা ব্লক সভাপতি তার মস্তান বাহিনী নিয়ে গুলি বোমা পিস্তল নিয়ে সেই সমস্ত শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপরে ছাঁপিয়ে পড়ে তাদের গুলিতে তাদের বোমায় সেই ঘটনাস্থলে একজন নিরীহ মানুষের মৃত্যু হল দুজন ভয়ঙ্কর ঘায়ল হয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছে মৃত্যুর সঙ্গে তারা পাঞ্জাল হচ্ছে বিষয়টা হচ্ছে যে যেখানটাই নাগরিক আইনের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরোধিতা করে সেখানটায় সাধারণ মানুষ যখন সেই আইনের বিরোধিতা করছে তখন মমতা ব্যানার্জির লোক সেখানে হামলা কেন করছে প্রশ্ন উঠছে এখানটায় তার কারণ একটাই মমতা ব্যানার্জি সবসময় বলে যে আন্দোলন করো কিন্তু বন পালন করা চলবে না আন্দোলন করো রাস্তা অবরোধ করা চলবে না অথচ এই মমতা ব্যানার্জি সারা জীবন ধরে বন পালন করেছে রাস্তা অবরোধ করেছে বিধানসভা ভেঙেছে বাস রুখেছে বাসে আগুন লাগিয়েছে রাইটার্স বিল্ডিং এর সামনে আন্দোলন করে তেরোটা যুবকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে তখন তার কিছু ভুল ছিল না আজ আজ যারা আন্দোলন করবার সময় বন পালন করবার দাবি জানাবে তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চোখে তারা বিদ্রোহী তারা সমাজবিরোধী তারা শত্রু তাই মমতা ব্যানার্জির সেই মানসিকতাকে কাজে লাগিয়ে সেখানকার যারা তৃণমূলের স্থানীয় নেতা তারা নিরীহ মানুষের উপর হামলা চাললো এবং মৃত্যু হলো প্রশাসন নির্বিকার ওখানকার প্রশাসনের একটাই কাজ কংগ্রেসকে দুর্বল করো বামপন্থী দুর্বল করো মমতা ব্যানার্জিকে শক্তিশালী করো ফলে বাকি যা কিছু হবে তাদের মাথা ব্যথা নাই আজ প্রশাসনের এই ধরনের নির্বিকার আচরণের জন্য দিন দুপুরে সকলের চোখের সামনে এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটল এলাকায় উত্তেজনা এলাকায় মানুষের মধ্যে ভয় ভীতির বাতাবরণ তৈরি